সর্দার ফজলুল করিম স্যারের সাথে আমার একবার দেখা হয়েছিল। আগে গল্পটা বলি, পরে বলার চেষ্টা করি যে সর্দার ফজলুল করিম স্যার আসলে কে ছিলেন। একটু বলেই ফেলি, তিনি হচ্ছেন আমাদের এই উপমহাদেশের দর্শন শিক্ষার জগতের এক উজ্জ্বল নক্ষত্র। একই সাথে তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, একজন শিক্ষাবিদ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি বাংলা একাডেমিতে কাজ করেছেন, আরও অনেক পরিচয় আছে তার। 2000 ঘটনাটি ঘটেছিল 2000 সালে অথবা 1999 সালে, আমার পক্ষে এখন সঠিকভাবে বলা মুশকিল যে ঠিক কোন সময়ে ঘটনাটি ঘটেছিল, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে এটি 2000 সালের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সেই সময়ের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর জাফর স্যারের রুমে আমি একটি ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমাদের এক ধরনের অ্যাক্সেস ছিল। তো আমি স্যারের রুমে গেছি এবং যিনি চেয়ারম্যান স্যার যেখানে বসেন তার দুই সারি চেয়ার থাকে পেছনের দিকে, একেবারে পেছনের চেয়ারের এক কোণায় আমি বসে আছি। সালাম দিয়ে বসলাম। বসার পরপরই স্যারের রুমের দরজা টান দিয়ে খুলে একজন সৌম্য দর্শন ভদ্রলোক, বেশ খাটো, আমার চেয়েও খাটো মনে হয়েছিল এবং চুলগুলো পাকাই ছিল, উনি দরজা টান দিয়ে বললেন, জাফর। তো আমি দেখলাম যে আমাদের যিনি বিভাগীয় প্রধান জাফর স্যার, উনি চেয়ার থেকে একটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। স্যার প্লিজ আসুন, স্যার আসেন, স্যার আসেন, স্যার আসেন। তো আমাদের বিভাগীয় প্রধান যখন দাঁড়িয়ে গেছেন, আমি তো ভদ্রলোককে চিনতে পারছি না, আমি নিজেও দাঁড়িয়ে গেলাম, চুপ করে এক পাশে দাঁড়িয়ে থাকলাম। আর ওই রুমে আর এক ভদ্রলোক ছিলেন যার পরিচয় তখনও পর্যন্ত আমি জানি না, তিনি হি ওয়াজ এ ভেরি ইয়াং ম্যান, তিনিও দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আমাদের বিভাগীয় প্রধান স্যার সেই স্যারকে বসতে বললেন। বসতে বলার পর বললেন যে, বিভাগীয় প্রধান বললেন যে, স্যার আমাকে একটু 5 মিনিটের একটা জরুরি কাজে বোধহয় কিছু কাগজপত্র সিগনেচার করতে যেতে হচ্ছে, আপনি দয়া করে বসুন, আমি 5 মিনিটের মধ্যে ফিরে আসছি। এই কথা বলে বিভাগীয় প্রধান বাইরে চলে গেলেন। তখন আর যে ভদ্রলোক বসেছিলেন তিনি বলছেন এই বৃদ্ধ ভদ্রলোককে যে, স্যার প্লেটোর রিপাবলিক গ্রন্থটা আপনি দারুণ লিখেছেন, প্লেটোর রিপাবলিক গ্রন্থটি আপনি দারুণ লিখেছেন। আমি বসে শুনলাম এই কথাটি, প্লেটোর রিপাবলিক গ্রন্থটির অনুবাদ তখন আমি পড়েছি এবং আমি জানতাম যে এটি অনুবাদ করেছেন সর্দার ফজলুল করিম। তো ভদ্রলোক যখন বললেন যে প্লেটোর রিপাবলিক গ্রন্থটি আপনি দারুণ লিখেছেন, তখন এই পাশ থেকে জবাব দিচ্ছেন উনি যে, প্লেটোর রিপাবলিক গ্রন্থটি লিখেছে তো প্লাতো অথবা প্লেটো, আমি তো অনুবাদ করেছি মাত্র। তখন আমি বিভ্রান্তিতে পড়ে গেলাম, কারণ আমি যখন প্লেটো রিপাবলিক অনুবাদ পড়েছি সেই সময় আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটি সর্দার ফজলুল করিম অনুবাদ করেছেন, কিন্তু তিনি হয়তো বহু আগে মারা গেছেন, এরকম একটা বিষয় আমার মনের মধ্যে ছিল। খুবই অবাক হয়ে আমি জিজ্ঞেস করলাম যে, প্লেটো রিপাবলিক গ্রন্থটি অনুবাদ করেছেন বাংলায় তো সর্দার ফজলুল করিম। উনি স্মিত হেসে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমি সর্দার ফজলুল করিম, আমি হাতে হাত দেব না পায়ে হাত দেব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এরপরে যেটা ঘটলো, আমাদের বিভাগীয় প্রধান স্যার প্রফেসর আবু জাফর স্যার ওনার রুমে আসলেন, স্যারের সাথে অনেক কথাবার্তা বিনিময় হলো। বিনিময় হয়ে যাওয়ার পর সর্দার ফজলুল করিম স্যার যখন চলে যাবেন, আমি লাফ দিয়ে উঠে দরজাটা খুলে দাঁড়িয়েছি। তিনি আমাকে বলছেন যে, দেখো আমি একজন কমরেড, আমি একজন কমরেড, অন্যের সেবা নিতে আমার অস্বস্তি লাগে, আমি একজন কমরেড, অন্যের সেবা নিতে আমার অস্বস্তি লাগে। আমি
আপনাদেরকে কি বলবো এই মুহূর্তটির কথা। এরপর উনি যখন বেরিয়ে যাবেন, আমি বললাম যে স্যার যদি কিছু মনে না করেন আমি কি আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে পারি? বলে হ্যাঁ বলো, কোনো অসুবিধা নেই। আমি তখন এই সর্দার ফজলুল করিম স্যার সম্পর্কে এর আগে আমি খুব আগ্রহী হয়ে উঠেছিলাম, কারণ আমি জেনেছিলাম যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন 1946 এরকম একটি সময় দর্শন বিভাগের শিক্ষক ছিলেন। তো আন্ডারগ্রাউন্ডে চলে যান, তিনি পার্টি করতেন, রাজনৈতিক দল করতেন, সেই সময় সেই দলটি নিষিদ্ধ ছিল পাকিস্তান আমলে। তো সেই দলের আহ্বানে তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যান, তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যান এবং তার গোপন জীবন শুরু হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিয়ে। তো আমার প্রশ্ন ছিল যে স্যার আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিয়ে আপনার রাজনীতি করবার জন্য আপনি আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলেন, আপনার পরিবার ছিল, অন্যরা ছিল, এত বাধা অতিক্রম করে এবং একটা নিশ্চিত জীবনকে অতিক্রম করে আপনি চলে গেলেন একটা চরম অনিশ্চিত জীবনে, এই দীর্ঘ পথ পরিক্রমায় আজকে যখন আপনি দাঁড়িয়ে আছেন এখানে, আপনার কি মনে হয় না যে আপনার এই সিদ্ধান্তটা ভুল ছিল? আবার বলি, আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে একটা নিশ্চিত জীবন ছেড়ে যে একটি অনিশ্চিত জীবনে চলে গিয়েছিলেন, মনে হয় না আজকে দাঁড়িয়ে যে সেই সিদ্ধান্তটা ভুল ছিল? আমার মনে আছে উনি আমার কাঁধে একটা থাপ্পড় মেরে বলেছিলেন, বেটা আমি যে যেতে পেরেছিলাম এটাই তো ছিল আমার সৌভাগ্য, বেটা আমি যে যেতে পেরেছিলাম সেটাই ছিল আমার সৌভাগ্য। দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি। এরপর কয়েকদিন পরে আমি পত্রিকায় দেখলাম যে সর্দার ফজলুল করিম স্যারের লেখা একটি বইয়ের উপর পাঠকদের প্রতিক্রিয়া অনুষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে, এবং আমি তখন স্যারকে অনুসরণ করতাম। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার সাথে কীভাবে দেখা করা যেতে পারে, উনি বললেন যে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আসি, সাম শান্তনু মজুমদার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সেই সময়ের একজন শিক্ষক, তার একটা টেলিফোন নাম্বার দিয়ে বলেছিলেন যে তার সাথে কথা বললে তুমি জানতে পারবে যে আমি কখন আসি, ক্লাস কন্ডাক্ট করি এবং কীভাবে থাকি বা কোথায় থাকি। তো যাই হোক, আমি স্যারের এই স্যারের যে বই এর পাঠকদের সাথে যে মতবিনিময়, এই মতবিনিময় অনুষ্ঠানে আমি গেলাম এবং একেবারে পেছনে বসে রইলাম শুধু স্যারকে দেখবার জন্য, তার কথা শুনবার জন্য। তো অনেক পাঠকের অনেক কথার জবাব তিনি দিচ্ছিলেন। একজন পাঠক জিজ্ঞেস করলেন, এটা মূলত তার স্মৃতির চারণমূলক বই, তো জিজ্ঞেস করলেন যে আপনি আপনার বইটিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, যে সময়ের কথা বলছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে উচ্চতায় পৌঁছে গিয়েছিল সেই উচ্চতার কথা বলছেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন নষ্ট হয়ে গেছে, এ বিষয়ে আপনি কি বলবেন? স্যারের উত্তরটা আমার একেবারে মুখস্থ হয়ে আছে। স্যার বলেছিলেন যে আপনি যদি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নষ্ট হয়ে গেছে তাহলে আপনার বক্তব্যের সাথে আমি একমত নই, কিন্তু আপনি যদি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি খারাপ সময় অতিক্রম করছে সেক্ষেত্রে আমি আপনার বক্তব্যের সাথে একমত। আর আমরা জানি যে প্রতিটি খারাপ সময়ের ভেতরেই থাকে ভালো সময়ে উত্তরণের প্রচেষ্টা, প্রতিটি খারাপ সময়ের ভেতরেই থাকে ভালো সময়ে উত্তরণের প্রচেষ্টা। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি একটি খারাপ সময়ের মধ্য দিয়ে যেয়ে থাকে, চলতে থাকে, তাহলে আপনি এবং আমি, আমরা সবাই নিশ্চিত হতে পারি এই বিশ্ববিদ্যালয়টি একদিন এই খারাপ সময়কে অতিক্রম করে একটি অনন্য, অনবদ্য, আলোকিত সময়ে পৌঁছে যাবে। কি অসাধারণ কথা! প্রতিটি খারাপ সময়ের ভেতরেই থাকে ভালো সময়ে উত্তরণের প্রচেষ্টা। কানে এখনো বাজে কথাগুলো। তো এই মহান মানুষটি, তিনি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন, বরিশালে জেলা স্কুলে লেখাপড়া করেছেন পরে জেনেছি, তারপর তিনি ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট পড়েছেন, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, ছাত্র রাজনীতি করতেন, বামপন্থী রাজনীতি করতেন, রাজনীতির কারণে তিনি জেল খেটেছেন, বহুবার জেল খেটেছেন, এবং 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তিনি তখন রাজশাহী জেলে ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসেন, বাংলা একাডেমিতে কাজ করেছেন, কৃষকদের সাথে কাজ করেছেন, কৃষকদেরকে নিয়ে আন্দোলন করেছেন,
প্লেটো রিপাবলিক গ্রন্থটি অনুবাদ করেছেন, ক্লাসিক গ্রন্থ। আপনারা অবশ্য দর্শন এবং রাজনীতি এবং সাহিত্যের শিক্ষার্থীদের জন্য অবশ্য পাঠ্য। আরও অনেক বই তিনি লিখেছেন, তবে তার দর্শন কোষ, তার দর্শন কোষ এই বইটি বাংলায় লেখা হয়েছে এবং এটি একটি ক্লাসিক গ্রন্থ। এটি অবশ্য পাঠ্য, ক্লাসিক গ্রন্থ শুধু অবশ্য পাঠ্য নয়, এই বইটি আমাদের প্রত্যেকের কাছে থাকতে হবে। তাছাড়া আরও অনেক লেখালেখি তিনি করেছেন। এই মহান মানুষটির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। এরকম মানুষরা এই বাংলার মাটিতে তৈরি হয়েছিল বলেই বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সভ্যতা একটি মানে পৌঁছে গিয়েছিল। আপনাদের মঙ্গল কামনা করছি।